অবশেষে দুর্গাপূজার আগেই ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছাতে পদ্মার রূপালী ইলিশ। কারণ দীর্ঘদিন না বলার পরে আজ ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শনিবার 21 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে একথা ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সব ঠিকঠাক থাকলে আগামী 26 অথবা 27 সেপ্টেম্বর থেকেই পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন পশ্চিমবঙ্গে। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ গণমাধ্যমকে বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম পূজা উপলক্ষে আমাদের জেন ইলিশ মাছ দেয়। অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম, হয়তো এবছর পশ্চিমবঙ্গে ইলিশ আসবে না। অবশেষে আজ শনিবার সুখবর পেলাম, বাংলাদেশ সরকার 3,000 মেট্রিক টন ইলিশ দেবে। তিনি বলেন, 22 অক্টোবর থেকে সাধারণত বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ থাকে, কিন্তু এবার অনেক দেরি করে ফেলেছি। বাংলাদেশ সরকার কতদিনে এই 3,000 টন মাছ দেবে সে বিষয়ে এখনও কিছু জানি না। সর্বোচ্চ চেষ্টা করেও এখন পর্যন্ত ইলিশের দাম 1,000 রুপির মধ্যে আনতে পারিনি। আশা করি পূজার সময় 1 কেজি ওজনের ইলিশের দাম পাইকারি বাজারে 1,500 থেকে 1,600 রুপি থাকবে। এদিকে পূজার মৌসুমে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসার খবরে পশ্চিমবঙ্গের মানুষ যার পর নাই খুশি, তাদের মাঝে যেন আনন্দের বন্যা বইছে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সব খবর এখানেই।